नमस्कार आपनारा देखछेन आपनार प्रिय यूट्यूब चैनल छाद बाहार 2021-2022 शीत मौसुमेर बागाने आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर जे विषय निये आलोचना करब सबार परिचित शीत मौसुमेर आरो एकटी फुलेर गाच ग्ल्याडुलासेर जे बाल्बगुली किनछेन सेई बाल्बगुली केनार समय किछु विषय गुरुत्व दिए अवश्य किनबेन जाते आपनी जे बाल्बगुली किनछेन সেই বাল্বগুলি থেকে যে স্টিক বেরোবে সেখানে যেন ভিন্ন ভিন্ন রঙের ফুল আপনি পেতে পারেন, একই রঙের না হয়ে যায়। দ্বিতীয়ত এই যে বাল্বগুলি আপনি কিনে আনছেন সেই বাল্বগুলি রোপণের জন্য কি ধরনের মাটি আদর্শ, তৃতীয়ত বাল্ব রোপণের জন্য কি মাপের টব আপনি ব্যবহার করবেন এবং চতুর্থত বাল্বগুলি কিভাবে রোপণ করবেন টবে, এই গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে বিস্তারিত জানাবো। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাসুদেব মণ্ডল। সো নো টাইম ওয়েস্ট, লেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমত যে বিষয় নিয়ে আলোচনা করব, যখনই আমরা বাল্ব কিনতে যাই যে বিক্রেতাদের কাছ থেকে, আমরা বলি যে যখন দেখি যে বড় বড় যে বাল্বগুলি সেগুলি আমরা কিনে আনি, কিন্তু বাল্ব কেনার সময় খুব বেশি বড় মাপের বাল্ব না কেনাই ভালো। এরকম ধরনের মিডিয়াম সাইজ দেখছেন, যেরকম মিডিয়াম সাইজের যে বাল্ব সেগুলি কেনার চেষ্টা করবেন। দেখুন এটি কত ছোট্ট বাল্ব, এখান থেকে দেখুন দুটি স্টিক বেরিয়েছে। এরকম মিডিয়াম সাইজ বা ছোট্ট বাল্ব নির্বাচন করবেন। দ্বিতীয় যে বিষয়ে অবশ্যই গুরুত্ব দেবেন, এই যে দুটি বাল্ব আপনারা দেখছেন এটি দুটি ভিন্ন ভিন্ন রঙের, অর্থাৎ বাল্ব দেখেই আপনি বুঝতে পারবেন যে এর ভিন্ন ভিন্ন রঙের ফুল হবে। অর্থাৎ বাল্ব যখনই আপনারা কিনবেন তখন অবশ্যই এই কয়েকটি বিষয় অবশ্যই গুরুত্ব দেবেন। খুব বেশি বড় বাল্ব না কেনাই উচিত, এবং যে বাল্বগুলি কিনবেন সেই বাল্বের দেখবেন যে রং আলাদা আলাদা রং কেনার চেষ্টা করবেন, তাহলে 100% আপনি নিশ্চিত থাকবেন যে এই যে বাল্বগুলি থেকে যে স্টিক তৈরি হবে সেখানে আলাদা আলাদা রঙের ফুল হবে। দ্বিতীয়ত যে এই যে বাল্বগুলি আপনি কিনছেন সে কি মাপের টবে আপনি বসাবেন। এখানে আমি 6 ইঞ্চির যে প্লাস্টিকের যে টব সেটি ব্যবহার করছি, আপনি চাইলে 8 ইঞ্চি মাপের টবেও বসাতে পারেন, কিন্তু 6 ইঞ্চি মাপের টবেও এই গ্ল্যাডুলাসের যে গাছ খুব ভালো হয়। গ্ল্যাডুলাসের এই যে বাল্বগুলি মূলত 2 ফুট পর্যন্ত লম্বা হয়, তাই 6 ইঞ্চি মাপ মূলত আদর্শ মাপ হিসেবে ধরা যায়। তাই এই গ্ল্যাডুলাসের বাল্বগুলি এরকম 6 ইঞ্চি মাপের টবে আপনি বসাতে পারেন। তৃতীয়ত এই যে গ্ল্যাডুলাসের এই যে বাল্বগুলি কি ধরনের মাটিতে আপনি রোপণ করবেন, এখানে আমি যে মাটি প্রস্তুত করেছি খুব সাধারণভাবেই প্রস্তুত করেছি, কোনো জটিল আপনি পাবেন না সেরকম নয়। আপনার হাতের কাছে যে মাটি থাকবে, অর্থাৎ গার্ডেন সয়েল নিয়েছি 1 ভাগ, এবং এর সঙ্গে 1 ভাগ বালি মিশিয়ে নিয়েছি, বাড়ি তৈরি করার যে লাল বালি সেই বালি 1 ভাগ মিশিয়ে নিয়েছি, এবং 1 ভাগ মিশিয়েছি কম্পোস্ট। আর যে কোনো ধরনের কম্পোস্ট আপনি ব্যবহার করতে পারেন, এখানে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। আপনি চাইলে পাতা পচা সার ব্যবহার করতে পারেন বা 1 বৎসরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে নিম খোল ব্যবহার করছি। এই 4টি উপাদান যদি একত্রে মিশিয়ে নেওয়া যায় তাহলে এই গ্ল্যাডুলাসের বাল্বগুলি রোপণের জন্য যে খুব সাধারণ এবং সহজেই যে মাটি প্রস্তুত সেটি আপনারা করতে পারেন। অর্থাৎ মাটি খুব বেশি জটিল পদ্ধতিতে না করে এরকম সাধারণভাবেই মাটি প্রস্তুত করুন, এই গ্ল্যাডুলাসের জন্য আদর্শ মাটি তৈরি হবে। চতুর্থত এই গ্ল্যাডুলাসের বাল্বগুলি রোপণ কিভাবে করবেন সেটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করছি, এবং টবের যে সাধারণ যে বিষয় ড্রেনেজ সিস্টেম সেটি খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, অর্থাৎ আদর্শ জল নিকাশির যে মাটি সেটি তৈরি করেছি, কিন্তু ড্রেনেজ সিস্টেম যদি ঠিকভাবে না করতে পারি তাহলে অতিরিক্ত জল বেরোতে পারবে না, গাছটি মারা যেতে পারে। সেজন্য দেখছেন যে এখানে 4টি যে ড্রেনেজ হোল রয়েছে সেখানে আমি এই ধরনের যে খোলামকুচি ব্যবহার করছি, একদিকটা ঢালু এবং একদিকটা উঁচু, এগুলিকে একে একে আমি দিয়ে নেব। যেহেতু এখানে 4টি ড্রেনেজ হোল রয়েছে তাই আমরা
চাকতি খোলামকুচি দিয়ে নিলাম। খোলামকুচি দেওয়ার পর ড্রেনেজ সিস্টেমটাকে আরও খুব সুন্দরভাবে তৈরি করার জন্য এভাবে যে বালি চারা যে নুড়ি সেই নুড়ি ব্যবহার করছি। এই নুড়িগুলি দিয়ে একটি বেড তৈরি করে নেবেন। দেখুন এভাবেই আপনারা ড্রেনেজ সিস্টেমটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। এবার আমরা ধীরে ধীরে মাটি দিয়ে নেব। টবের মধ্যে অর্ধেক মাটি ভরে নিয়েছি। দেখুন যে রোপণ করার সময় খেয়াল করবেন যে যেখান থেকে স্টিকটি বেরোনো শুরু হয়েছে ঠিক ততটুকু মাটি দিয়ে আমরা ভরে দেব, তার উপরের দিকে মাটি আমরা দেব না। এভাবে টবের মাঝখান বরাবর বসাবেন স্টিকটি। এভাবে টবের মাঝখান বরাবর বাল্বটি বসিয়ে নেবেন। নেওয়ার পর শুধুমাত্র বাল্বটিকে আমরা ঢেকে দেব। আমরা একে একে আরো তিনটি গাছ বসিয়ে নেব। এক এক করে আমরা চারটি গাছই বসিয়ে নিয়েছি দেখুন টবের মধ্যে। এবার টবে গাছ রোপণের পর আমরা প্রত্যেকটি টবে জল দিয়ে দেব, অবশ্যই করে জল দিয়ে দেবেন। এবং এই যে আপনারা যে টবে গাছটি বসাবেন, বসানোর অন্তত 2 থেকে 3 দিন সেমিশেড এলাকায় রাখবেন, অর্থাৎ যেখানে সরাসরি রোদ আসে না এরকম জায়গা নির্বাচন করবেন। এবং 2 থেকে 3 দিন পর 7 থেকে 8 ঘন্টা রোদ আসে এরকম জায়গা নির্বাচন করবেন, অর্থাৎ এই গাছটি রোদ পছন্দ করে সেজন্য রোদ আসে এরকম জায়গা নির্বাচন করবেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা আপনার উপকারে আসে একটি লাইক দেবেন, আর আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আপনারা শীতের যে গাছগুলি একে একে বসিয়ে ফেলুন। আজকের এ পর্যন্তই, আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব এই ইউটিউবের পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।